আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাপাকের অশেষ দয়া মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি রতি শক্তি বা মর্দামে শক্তি বৃদ্ধির ঘরোয়া পায় বলবো। খাওয়া দাওয়ার প্রতি গুরুত্ব না দেওয়া, চিন্তা ভাবনা বেশি করা ও বিভিন্ন বদঅভ্যাসের জন্য রতি শক্তি কমে যায়। আজকে আমি মর্দামি শক্তি বৃদ্ধির ঘরোয়া চিকিৎসা কয়েকটা মান বলবো, যা খুব কম খরচি ও বাসায় থাকা উপাদান দিয়েই চিকিৎসা করা সম্ভব। নাম্বার ১, রাতে শয়ন করার পূর্বে এক কোয়া বিশিষ্ট একটি পেঁয়াজ ১০টি কালিজিরার সাথে খেলে মর্দামি শক্তি বৃদ্ধি হবে এবং ৮০ বছর পর্যন্ত মর্দামি শক্তি পূর্ণ বাহাল থাকবে, তবে নিয়মিত শয়ন করতে হবে। নাম্বার ২, প্রথমে খাঁটি মধু সংগ্রহ করতে হবে। কয়েক ফোঁটা মধু নিয়মিত লিঙ্গে মালিশ করলে লিঙ্গ মোটা লম্বা ও মজবুত থাকবে। নাম্বার ৩, শিমুল মুলের রসের সাথে চিনি মিক্স করতে হবে এবং সকালে সেবন করতে হবে, তাহলে রতি শক্তি বৃদ্ধি হবে। নাম্বার ৪, চড়ুই পাখির মাংস ভুনা করে খেলেও রতি শক্তি বৃদ্ধি হয়, তবে নিয়মিত কিছুদিন খাইতে হবে। আমাদের শরীর সুস্থ রাখার জন্য অবশ্যই নিয়মিত ব্যায়াম করতে হবে ও তার সাথে সাথে বিভিন্ন ধরনের জ্যাঙ্ক ফুড থেকেও সাবধান থাকতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইরে সুস্বাস্থ্য দান করুক, আমিন।